ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অফ অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো আমি সে কাজটা শুরু করছি আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে কেটে বাদ দেন আমরাও বুঝে নেব 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথাভাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহার আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছে আমরা চাই না রাষ্ট্রপতি শাসন মমতা ব্যানার্জি এখানে বস থাকুক না নবান্নতে বস থাকুক ওর টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিসকভারি এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের সোজা করুক প্যারামিলিটারি দাদা 21 তারিখ কি প্রোগ্রাম আপনি শহীদ দিবসে উদ্দিন 21 তারিখ 21 জুলাই কি গণতন্ত্র গণতন্ত্র হত্যা দিবস মার্ডার অফ ডেমোক্রেসি হো গিয়া বঙ্গাল মে ইসকে খিলাফ কুছ পুতল দাও হোগা মমতা কি আর ফিরাদ হাকিম দাওতে ইসলাম কি এলান কিয়া ইসকা খিলাফ হোগা दादा बंगाल सरकार जो है नीट और उसके साथ साथ जो नया कानून है उसके खिलाफ रेजोल्यूशन लाने वाला है जो वो कोई फायदा नहीं वो बहुत रेजोल्यूशन लाया है उसका कोई फायदा नहीं शुभेंदु जी ममता की भाषण ममता की भाषण शुभेंदु जी जिस तरह बीजेपी कर्मियों को पूरे बंगाल में पीटा जा रहा है और आज डेमोन्स्ट्रेशन भी हुआ आने वाले कल के लिए क्या कहना चाहेंगे राज्य सरकार को क्या होशियारी मास मूवमेंट We'll start mass movement as well as to save our constitution and save democracy in Bengal. Sir, special act की implementation की भी आपने बात की है. Special act की implementation की भी आप बात की. This type of act should be implement, enforced in Bengal. We don't need 356. We are not hurry for power. हम लोग power के लिए hurry नहीं है. हम लोग बंगाल का जनता को सुरक्षा देने के लिए हम लोग चिंतित हैं. হবে না এই নাই করছো তো তুমি এক গ্যাসি প্রেম দেখছো